নমস্কার দর্শক বন্ধু ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকতেই হবে কারণ আপনাদের ভালো থাকার উদ্দেশ্যেই কিন্তু আমার প্রতিদিনের এই ভিডিও তাই আজকে আবারও এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদেরকে অনেক সাহায্য দর্শক বন্ধু আমরা সাধারণভাবে জানি যে বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে যদি আমরা বাড়িতে বৃক্ষরোপণ করি তাহলে কিন্তু সেটা বাস্তুর পক্ষে মঙ্গলজনক হয় এরকমই একটি গাছের গুণাগুণ বা উপকারিতা বাস্তুশাস্ত্রে কীরকম তাৎপর্য বহন করে আজকে সেটা বলবো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডালিম গাছের ছবি দেখানো হচ্ছে বা একটি বেদানা গাছের ছবি দেখানো হচ্ছে এখানে আমি ডালিম বা বেদানা অর করেই দেখাবো অথবা আইদার ডালিম গাছ অথবা বেদানা গাছ আপনারা যে কোনো একটি লাগাতে পারেন বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগানো শুভ কেন বাস্তু অনুযায়ী কারণ বাড়ির দক্ষিণ পূর্ব কোণটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা যদি আপনার বাড়ির এই দক্ষিণ পূর্ব কোণ বা অগ্নিকোণ যদি বাস্তুতে কোনো দোষ থেকে থাকে এই কোণে তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি ওইখানেই আটকিয়ে যাবে দেখা যাবে যে বাড়ির তরুণ সদস্যরা চাকরি বাকরি পাবে না অর্থনৈতিক উন্নতি তাদের হবে না স্পেশালি দেখা যাবে মহিলা সদস্যদের কিন্তু উন্নতি সব থেকে খারাপ হবে ওই বাড়িতে তাই এই বাড়ির বাস্তু যদি আপনাকে ঠিক করতে স্পেশালি এই অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব কোণকে তাহলে আপনাকে সেই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটা বেদানা গাছ বা ডালিম গাছ লাগিয়ে দিন দেখবেন দুর্দান্ত উপকার পাবেন বন্ধুগণ যদি মনে হয় আপনাদের জন্মছকে রাহু কেতু এই গ্রহগুলোর দ্বারা রকম অশুভ যোগ হয়ে রয়েছে বা আপনাদের যদি কখনো মনে হয় তন্ত্র মন্ত্রের প্রভাবে আপনাদের জীবনের উন্নতি ব্যাহত হচ্ছে তাহলে অবশ্যই এই ডালিম বা বেদানা গাছের যে ফুল হয় সেই ফুলটি নেবেন স্পেসিফিক্যালি বলতে গেলে সাতটি ফুল আপনাকে নিতে হবে সেই সাতটি ফুলকে মধুতে ডুবিয়ে যে কোনো সোমবার ভগবান শিবকে দান করুন এবং আপনার মনস্কামনা যেটা আছে সেটা জানান দেখবেন পূর্ণ হবেই হবে এছাড়াও যদি আপনারা এই সাতটি ফুল তুলে এই ডালিম গাছের বা বেদানা গাছের সেগুলোকে শুকিয়ে একটা কালো কাপড়ের মধ্যে মুড়ে যদি কালো সুতো দিয়ে আকারে বেঁধে আপনাদের ব্যাগে সবসময় রেখে দিন দুর্দান্ত ফল পাবেন এই ধরনের তন্ত্রমন্ত্রের প্রভাব থেকে বা কেতু যদি দোষযুক্ত বা অশুভ অবস্থায় কোনো যোগ করে থাকে আপনাদের জন্ম ছকে তাহলে দেখবেন এই সকল কুপ্রভাব থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে সক্ষম হবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করবেন আর যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছেন নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি টিপতে ভুলবেন না আপনারা খুব ভালো থাকুন নমস্কার